রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরা তিরমিজি শরীফে ইবনে হিজাম থেকে বর্ণিত হয়েছে, মা মিন শাইইন আসকাল ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক, অর্থাৎ সুন্দর আচরণ মানুষের এর চাইতে ভারী কোনো আমল, এর চাইতে ওয়েটফুল কোনো আমল কিয়ামতের দিন মিজানে পড়লে আর থাকবে না। প্রিয় দর্শক, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে উত্তম আচরণ, মানুষের সাথে সুন্দর ব্যবহার, ভালো আচরণের যে শিক্ষা, থিওরিক্যাল যে শিক্ষা আমরা পেয়ে থাকি, সেই শিক্ষার দুঃখজনক হলেও সত্য যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা আমরা অনেকখানি অমুসলিমদের কাছ থেকে পেয়ে থাকি। জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে তা হলো, জাপানিজদের মধ্যে ইমান নেই, ইসলাম নেই, নিঃসন্দেহে তারা আল্লাহ থেকে বহু দূরে, কিন্তু তাদের ভেতরে যে আচরণগত সৌন্দর্য রয়েছে এই জিনিসটি ইসলাম চায়। তাদের আচরণগত সৌন্দর্যের দিকগুলোই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন। প্রিয় দর্শক, আজ আমরা মুসলিমরা যে থিওরিক্যাল কথা বলছি তার সাথে যদি আমাদের ভেতরে প্র্যাকটিক্যাল ভাবে সেই জিনিসটি না থাকে, তাহলে কোনোভাবেই আমাদের দাওয়াত ফলপ্রসূ হবে না, আমাদের দ্বারা মুসলিম উম্মার তথা বিশ্ব মানবতার কল্যাণ হবে না। তাই আসুন আমরা নিজেদেরকে সুন্দর আচরণ দ্বারায় গড়ে তুলি, আমরা নিজেদেরকে সুন্দর আচরণের অধিকারী করে তুলি, আমরা এক একজন উত্তম আখলাকের নমুনা হয়ে যাই। আজ লজ্জা হয় যখন দেখি অমুসলিমদের মধ্যে অনেক আচরণগত সৌন্দর্য রয়েছে অথচ আমাদের ভেতরে নাই। যে আচরণের থিওরিক্যাল শিক্ষা আমরা কোরআন হাদিস থেকে পাচ্ছি, তার প্র্যাকটিক্যাল শিক্ষা আমরা কেন অমুসলিমদের কাছ থেকে নিতে হবে? আমি এই কথা বলছি না যে তাদের সব আচরণগতভাবে তারা সুন্দর এবং সকল আচরণ তাদের ভিতরে ভালো, তা বলছি না, কিন্তু অনেক আচরণগত সৌন্দর্য তাদের ভিতরে আছে, সেগুলো তাদের কাছ থেকে দেখে আমাদের শিখতে হয় এবং নিজেদের ভিতরে প্রেরণা জাগ্রত হয়। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে সর্বোত্তম আখলাক এবং সর্বোত্তম চরিত্র দান করুন। আমাদের দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়, কোনো মুসলিমের কষ্ট না হয়, কেউ আঘাত প্রাপ্ত না হন, কারোর অধিকার নষ্ট না হয়, কোনোভাবে কাউকে আমরা কষ্ট দেব না, আমরা এমনভাবে চলবো যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে ঠিক যেভাবে দেখতে চেয়েছে আমরা সেরকম মানুষ যেন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি নিজের জন্য, আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাপানের এই সুন্দর ভূমি, এই সুন্দর জায়গা থেকে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের সকলকে সর্বোত্তম আখলাকের অনুপম আদর্শের আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।